ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তা আমি এখন আলু পুরি বানাবো। তো আমি এখানে নিয়েছি দুইটা আলু, আর এখানে নিয়েছি কিছু ময়দা। আর আলু পুরি বানানোর জন্য তো আমার এখানে লাগছে তেল, লবণ, আর আমি পানি নিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি একটু চুলা সিদ্ধ করে নিব, নিয়ে একটু ভর্তা করে নিব। তো আলুটা আমি আগে চুলায় বসিয়ে দিব, আর একটু আটাটা আমি মাখিয়ে নিব। তো আমি এখন চুলায় চলে যাব আলুটা সিদ্ধ দেওয়ার জন্য। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমি এখন আটাগুলো মাখিয়ে নিব। আগে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি। একটু সাদা তেল দিয়ে দিব। আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি আমি, এর সময় আমি আটাটা একটু মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি এখন আলুটা সিদ্ধ আলুটা একটু মাখিয়ে ভর্তা বানিয়ে নিব। তো আলুগুলো আমি মাখিয়ে নিয়েছি, আর এখানে আলু মাখিয়ে নিয়েছি, এখানে আছে কাঁচামরিচ, আর এখানে পেঁয়াজ কুচি, এখানে আছে ধনে পাতা। তো আমি কিছুক্ষণের জন্য আমার এই ডোটা একটু ঢেকে রাখবো, আর আমি আলুগুলো একটু পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে নেব। তা আমি চলে আসছি, এখন আমি একটু পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজটা আমি এরকম করে একটু ভেজে নিয়েছি, এখন আমি একটু লবণ দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। মাখানো আলু আমি একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচটা ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি, তো মরিচটা দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিব। আগে একটু তেলে ভেজে নিব।
আস্তে একটু তেলে ভেজে নিব ভালো করে। তো চুলার আঁচটা কমিয়ে আমি আলু ভর্তাটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব, নিয়ে একটু ঠান্ডা করে আমি পুরিগুলি বানাবো। তা আমি একটু ধনে পাতা দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তো আলু ভর্তাটা আমি প্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করে নিব, আর ধনে পাতাগুলো একটু মাখিয়ে নিব। এখন বুটা দিয়ে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আমি এরকম ছোট ছোট করে এরকম কয়েকটা লিচি কেটে নিব। এরকম করে সবগুলো লিচি আমি বানিয়ে নিব। তো লিচিগুলো আমি ফুল করে বানিয়ে নিয়েছি, এখন আমি আলু ভর্তাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বানাবো পুরি বানাবো। আলু পুরিগুলো আমি কীভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এইভাবে আমি আলু পুরিগুলো বানাবো। এরকম করে আমি আলু ভর্তাগুলো আগে ভিতরে দিয়ে নিব। খুব সহজ সহজ একটা রেসিপি। তো আপনারা বাড়িতে ইচ্ছা করলে বানিয়ে খেতে পারেন, বাজার থেকে কিনে না খেয়ে। আমি একটু বানিয়ে দেখাবো। সবগুলো পুরি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো পুরিগুলো আমি এখন তেলে ভেজে নিব। তো আমি চলে যাবো চুলায়। তো পুরিগুলো আমি ভেজে নেব এইভাবে করে। চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। তো আমি ইফতারির সময় হয়ে গেছে, এই জন্য খুব শর্টকাটে আমি দেখাচ্ছি। তো এইভাবে করে আমি সব পুরিগুলো ভেজে নিব। তো সবগুলো পুরো আমি এইভাবে ভেজে নিব। তো পুরিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি, একদম গরম গরম, খুব সুন্দর ফুলেছে পুরিগুলো। তো আমার পুরিগুলো বানানো হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। তো আমার এই পুরি বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।